হ্যালো বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত আজকের এই নিউ ফ্রেশ এপিসোডে। আমি অমিত আর আপনি দেখছেন ফিগিটেক। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আপনি একটা নিউ জিমেল আইডি কী করে ক্রিয়েট করবেন। যদি আপনি একটা নতুন জিমেল আইডি ক্রিয়েট করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো দেরি না করে ভিডিওটা আরম্ভ করি। হ্যালো ফ্রেন্ডস, আপনি যে এখন দেখতে পাচ্ছেন আমি এখন গুগল ওপেন করে নিয়েছি। আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজার হবে, ইউসি ব্রাউজার হবে, যে কোনো ব্রাউজার হবে, আপনি ওখানে গুগলে চলে যাবেন। ওখানে যাওয়ার পর আপনি এখানে লিখবেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। ওকে, তো আপনি এখানে সার্চ করবেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। সার্চ করার পর আপনি এখানে দেখতে পাবেন ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট ফর গুগল সাপোর্ট। ঠিক আছে, তো আমি এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার জন্য আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্ট মানে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করব ফর মাই সেলফ। এখানে আছে চুজ এ গুগল অ্যাকাউন্ট টাইপ, তো আপনি সবসময় ফর মাই সেলফ ক্লিক করবেন। তো ফর মাই সেলফে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা নতুন পেজ ওপেন হবে যেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে আছে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম আর যে আপনার যে ইমেল আইডিটা হবে এখানে দেওয়া আছে ইউজার নেম, তো আপনি ওখানে ওইটা দেবেন। তারপর এখানে বলছে পাসওয়ার্ড, তারপরে সেই পাসওয়ার্ড কনফার্ম আপনি এখানে টাইপ করবেন সেম। তারপরে সো পাসওয়ার্ড আপনি করতে পারেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে সব থেকে আগে আমার নাম আছে অমিত, তো আমি এখানে অমিত লিখবো। আমাদের লাস্ট নাম আছে ওটা হচ্ছে সাউ, আমি সাউ লিখলাম। এখানে যে আমার ইমেল আইডি হবে আমি করতে চাই এখানে অমিত সাউ 121212। ঠিক আছে, তো আপনি আপনার মতো করতে পারবেন। তো আমি এখানে অমিত সাউ 1212 আপনি এইভাবে করতে পারেন। নাহলে আপনি যদি আপনাকে এটা যদি না লাগে, যদি আপনি ডট আপনি যদি চান, আমি এখানে ডট বা আপনি চাইছেন যে আমি অমিত ডট সাউথ এরকম করবো, তাহলে আপনি এটাও করতে পারেন। এটা একটু প্রফেশনাল মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, বাট এখানে দেখাচ্ছে দ্য ইউজার নেম ইজ টেকেন। ঠিক আছে, তো এটা আপনি পাবেন না। তো আপনি সবসময় এখানে দেখে নেবেন যে আপনি আপনার যে ইউজার নেম আছে সেটা এখানে অ্যাভেলেবল আছে কি না। তো আমি এখানে করছি অমিত সাউ 3457। ঠিক আছে, করলাম, এন্টার করলাম। তো দ্য ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যাগেন। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে না, তো আমি আবার এখানে করব 9077। করার পর এটা আপনি দেখতে পাচ্ছেন এই 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 নেমটা এখানে আছে, আপনার এটা হয়ে যাবে। তো এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার যে ইমেল আইডি, মানে অমিত সাউ 9077@gmail.com, এটা হচ্ছে আপনার ইমেল আইডি। এখানে আপনি পাসওয়ার্ড দেবেন, তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সিম্পলি। ঠিক আছে, তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আপনি এইভাবে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যেভাবে আমি এখানে দিচ্ছি। তো একটা ক্যাপিটাল হবে, তারপরে স্মল হবে, যেভাবে আপনি দেখে নিন। এটা হচ্ছে আমার এটা ইমেলের পাসওয়ার্ড। ঠিক আছে, তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কুচ এখানে অন্যরকমের ইন্টারফেস আসবে। এখানে বলছে যে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, এটা আছে অপশনাল। তো আপনি এখানে আপনার ফোন নাম্বার অবশ্যই করে দেবেন। এইখানে আপনি আপনার ফোন নাম্বারটা অবশ্যই দেবেন, আর এখানে আছে ইমেল আইডি। যদি আপনি ফোন নাম্বার যদি না দিতে চাইছেন, যদি আপনি এখানে অন্য কারোর ইমেল আইডি দিতে চাইছেন, তাহলে আপনি সেটাও করতে পারেন। তো আমি বলবো আপনাকে আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিন, তারপরে আপনার ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি January 12, 1996। ঠিক আছে, আপনি এখানে আপনার ডেট অফ বার্থ এখানে চুজ করবেন। আপনি নিজের ডেট অফ বার্থ একদম কারেক্ট করে দেবেন, ভুলভাল দেবেন না, নাহলে পরে আপনাকে অসুবিধা হতে পারে। তারপরে আপনি এখানে জেন্ডারটা চুজ করে নেবেন, আমি আছি মেল, যদি আপনি ফিমেল থাকলে আপনি ফিমেল চুজ করবেন। ঠিক আছে, তো এখানে এরকম দেওয়া আছে, তো আমি এখানে মেল চুজ করছি। চুজ করার পর এখানে দেখাচ্ছে নেক্সট, তো আপনি এখানে অবশ্যই করে ফোন নাম্বারটা দেবেন, কিন্তু আমি এখন ফোন নাম্বার দিচ্ছি না। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনি যে অ্যাকাউন্ট খুলছেন, প্রাইভেসি অ্যান্ড টার্মস। তো আপনি নিচুন করবেন, এখানে আই অ্যাগ্রিপতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যখন আপনি ফোন নাম্বারটা দেবেন, তারপরে আপনার একটা ওটিপি আসবে, ওটিপি এখানে দিতে হবে, তারপরে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, তো আপনার কী হলো, এখন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো
আপনি কি করে বুঝবেন? আপনি এই যে রাইট কর্নারে আপনি দেখতে পাচ্ছেন এ লেখা আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন এখানে অমিত সাউ আছে, আমার ইমেল আইডি আছে, ঠিক আছে? তো আপনি এইভাবে ইমেল আইডি ক্রিয়েট করতে পারবেন। যদি আপনাকে এই ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।